আল্লাহ দেখুন বাবা, হাত ভাঙা জামাইটা তুলে ফেলেছে। কোথায় গেছে? দোকানে গেছে। কখন ফিরবে? নাম হয়ে গেছে। বলছিলাম, আমি তো মেয়ের ছোট মামা। তো কার পরিচয় দেবেন? হ্যাঁ, মেয়ে জামাই এসে গেছে। তো আমাদের এখন টিফিন টাইম চলছে, দেখতে পাচ্ছেন মেয়ে জামাই। টিফিন হবে আর লাঞ্চটা এখন দেরি আছে, রান্না বান্না চলছে। আমাদের টিফিন টাইমটা হয়ে যায়, ব্যস্ত আছে ওরা কাজ করে গেছে। হাতে একটু ভিডিও করে নিলাম। আমাদের একটা নিয়ম আছে, বুঝলেন তো, যে জামাই বাড়ি জামাই এলে সাতবার খেতে হয়, সেভেন টাইম সাতবার অন্তত খেয়ে তবে ফিরে যেতে হয়। এখন সবে তিন নম্বরে চলছে, ঠিক আছে। এরপরে চতুর্থ টাইম চলবে একটা টাইম, তারপর আবার টি ব্রেক আছে, স্ন্যাক্স আছে, পরপর স্টেপ বাই স্টেপ আছে আর কি। বড় বড় কামড়া বড়দিন সবে আসছে। ও বাবা, কায়দা ভালো ভালো, গুড গুড। আরেকবার করো দেখি, ওরম হাত ধোয়া জল ওখানে আছে, সব বলে দেবে। ফোন নাম্বার দিলে পাঠিয়ে দাও। আজকে এরকম হয়ে গেছে। এ বাবু, এ বাবু, তো
এখন ওর সেই ফুল দুটো আনলে ভালো হতো। নিশ্চয় কেউ বলে দিয়েছে, কেউ বলে দিয়েছে, কেউ বলে দিয়েছে। কেউ বলে দিয়েছে শিওর। ছবি তোলার জন্য বসে
আমাদের কোনে এখন কাজের কথা প্ল্যান খাস খাবো, তাই জন্য এত দেরি হচ্ছে আর আমরা ওয়াশ হয়ে যাচ্ছি। আর জিনিসটা আমাদের কাছে, আপনারা দেখুন কোথা থেকে বের হয় কাজের ঠিক আছে। নো নো অত কালী পড়ুকে লিবে যাবে।
তো কমা নাকে দিবে না কানের ভেতরে দিয়ে দিচ্ছে জ্বালা তোমাদের হবে না না গে ধুয়ে ফেল এই কত এটা দিবে এই
যেরম করছি যেন নিচে দিয়ে দিবি সত্যি সত্যি যা এত কাছাকাছি দিলে তোমার দূরে ফেলে দিল। চুপচাপ হয়ে গেলে কেন হবে না বলবে তো কত তোমরা দিদা জিজ্ঞেস কর কত নিতে হবে গো মা দশ হাজার যেখানে খুশি যেতে পারো আর বাধা নেই পুরীতে চলে যায় এইটা দিয়ে ঘুরে পুরী চল জানি মা শুধু খেটে